হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। হোমমেড পিসিবি ডিজাইন কিংবা ছোটখাটো কোনো কিছুকে ড্রিল করার জন্য ছোট একটি ড্রিল মেশিন প্রায়শই কিন্তু প্রয়োজন পড়ে। তবে অল্প টাকা খরচ করেই এই ধরনের একটি মিনি ড্রিল তৈরি করতে পারবেন একটি 12 ভোল্টের ডিসি মোটর ব্যবহার করে। ভিডিওতে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের বাই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সহজে আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন। 12 ভোল্টের একটি ডিসি মোটর আর এই ড্রিল চাকটি হলেই ড্রিল তৈরি করা যাবে। তবে যেহেতু 12 ভোল্টের এই মোটরটি বেশ স্পিডে ঘুরে, তাই কিছু ক্ষেত্রে আমাদের এর স্পিডকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। তাই আমরা প্রথমেই একটি 12 ভোল্টের মোটর কন্ট্রোলার তৈরি করব বা মোটরের স্পিড কন্ট্রোলার তৈরি করব। এটি হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। আমি এই ক্ষেত্রে একটি পিসিবি বোর্ড ব্যবহার করব সার্কিটটি সম্পূর্ণ করার জন্য। তবে আপনারা চাইলে এই সার্কিট ডায়াগ্রামটি ফলো করে ভ্যারো বোর্ডও তৈরি করতে পারবেন। আর যদি সার্কিট তৈরিতে আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি সার্কিটের লিঙ্ক দিয়ে দেবো, কমপ্লিট সার্কিট, চাইলে আপনারা সেখান থেকে কিনে এইভাবে আমার মতো সিমুলেশন করে নিতে পারে। সার্কিট সম্পূর্ণ করার জন্য প্রয়োজন হবে 100 kΩ রেজিস্টর, একটি 6 পিনের এই ধরনের সুইচ প্রয়োজন হবে, একটি IRF540 MOSFET প্রয়োজন হবে, একটি 1000 μF 25 ভোল্টের ক্যাপাসিটর প্রয়োজন হবে, দুটি AC 2 পিন টার্মিনাল ব্লক প্রয়োজন হবে, দুটি 1 kΩ রেজিস্টর প্রয়োজন হবে, 3টি LED বাতি প্রয়োজন হবে, দুটি আর পাওয়ার প্রয়োজন হবে এক। তো চলুন আর দেরি না করে ঝটপট সিমুলেশনের কাজটা কমপ্লিট করে ফেলি। ডিসি মোটরের সাথে ড্রিল চাককে সংযোগ করার জন্য অ্যালেন কি ব্যবহার করব। ড্রিল চাকের সাথেই অ্যালেন কি পেয়ে যাবেন। যেহেতু ড্রিল চাকটি অনেক ছোট, তাই ছোট আকারের যে কোনো ড্রিল বিট এর সাথে ব্যবহার করা যাবে। বিভিন্ন মাপের ড্রিল বিট সংযোগ করার জন্য ড্রিল হোল্ডার গুলো কিন্তু এর সাথেই আসে, বেশ কয়েকটি ড্রিল হোল্ডার এর সাথে আসে। তো আপনি বিভিন্ন মাপ অনুযায়ী সেই ড্রিল হোল্ডার গুলো ব্যবহার করবেন। এরপর এর সাথে আসা ক্যাপটি লাগিয়ে দিলে আমাদের ড্রিলের কাজ সম্পূর্ণ। এখন আমাদের কাজ সার্কিটের সাথে মোটরটিকে সংযোগ করা। তাই মোটরের যে দুটি তার রয়েছে, আমরা এই মোটর লেখা যে AC টার্মিনাল ব্লকটি আছে এর সাথে সংযোগ করব। যদি মোটরটি উল্টো দিকে ঘুরে, তাহলে তার দুটিকে পরিবর্তন করে দিবেন, তাহলে দেখবেন আপনাদের মোটর ঠিক দিকে ঘুরছে এবং ড্রিল হচ্ছে। আর 12 ভোল্টের ব্যাটারি অথবা অ্যাডাপ্টার থেকে একটি পাওয়ার দেওয়া সম্ভব। তাই আপনার চাইলে অ্যাডাপ্টার অথবা ব্যাটারি ব্যবহার করতে পারেন। আমি একটি ব্যাটারি থেকে এটার জন্য ইনপুট নিচ্ছি। সার্কিটের সাথে ভেরিয়েবল রেজিস্টরটিকে ঘুরিয়ে আমাদের যে মোটরটি আছে এটার স্পিডকে কম বেশি করে আপনি আপনার কার্য উপযোগী করে এই স্পিডটাকে নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে পারবেন। সো গাইস, আমাদের এই ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। তার জন্য ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।